সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা যারা গরু ছাগল পালন করে থাকি, তারা কিংবা বিশেষ করে যারা ছাগল পালন করি, তারা ইদানিং একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছেন, সেটা হচ্ছে পিপিআর রোগ। তো পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া লাগবে। তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা মূলত কী করি, সরি, মানে পিপিআর রোগের ভ্যাকসিনটা আপনার চামড়ার নিচে দেওয়া লাগে। আর ছাগল যেহেতু একটা ছোট প্রাণী, এটা চামড়াও পাতলা, তো সেক্ষেত্রে আমরা চামড়ার নিচে কীভাবে দেবো, কিংবা দেখা যায় যে আমাদের নিটিলের যে সুইটা আছে, নিটিলটা আছে, এটা অনেকটা বড়। এইটা আপনার পুরাটা ঢুয়ে গেলে চামড়া বাদেও চামড়ার নিচে কিছু অংশে চলে যায়, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আমি আজকে খুব সহজেই আপনারা কীভাবে শুধুমাত্র চামড়ার নিচে ইঞ্জেকশনটা দিতে পারবেন সেই বুদ্ধিটা বলবো। যেহেতু আপনারা ছাগল পালন করেন, পিপিআরের ভ্যাকসিন দিতে পারেন, তো আমি শুধু এইটাই দেখাবো আপনাদের। আপনারা যে আপনার নিটেলের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা প্রথমত লাগাবেন। লাগাই এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্ন বরাবর আপনারা পুরো ক্যাপটা কাটবেন। দেখেন আমি এটা সুন্দরভাবে কেটে নিলাম। এখন আপনি এইভাবে এটা লাগায় রাখবেন। রাখার পর যদি আপনি ইচ্ছা করেন ও বলে না আমি এর চেয়ে আরও বেশি ভিতরে ঢুকাই দেবো, কিন্তু এটা কখনোই চামড়ার নিচে এর চেয়ে বেশি ঢুকবে না। হ্যাঁ, সেহেতু আপনারা শুধুমাত্র চামড়ার নিচে এই ইঞ্জেকশনটা দিতে পারবেন। তো এইটা আর একটা সুন্দর বুদ্ধি। আরেকটা বিষয়, আপনারা অবশ্যই পিপিআরের ভ্যাকসিন সরকারি ইয়ার থেকে তখন অবশ্যই বরফ নিয়ে যাবেন, বিশেষ করে বেশি করে বরফ নিয়ে যাবেন। কারণ যদি এটা আপনার যে টেম্পারেচার থাকে এটার চেয়ে কম রাখেন, তাহলে এটার যে জীবাণুগুলো আছে আপনার পিপিআরের ভাইরাস মারার জন্য, এই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে, তখন ওই পিপিআরের ভ্যাকসিনটা দিলে কোনো কাজে লাগবে না। আপনারা অবশ্যই পিপিআরের ভ্যাকসিন আনার সময় অবশ্যই আপনাদের যে হটপট বাটি আছে এটা পুরাটা, কিংবা আপনার শুধু ভায়োলটা আপনারা ফ্লাক্স আনতে পারেন কিন্তু পানিটা আনতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা হটপট বাটি নিয়ে যাবেন এবং এটা পুরাটা আইসক্রিম দিয়ে ভর্তি করে তারপরে পিপিআরের ভ্যাকসিনটা আনবেন। তা চলুন, এই যে আমাদের নিডলটা তৈরি হয়ে গেছে, আমরা এখন পিপিআরের ভ্যাকসিন দিব, আসুন। সময় দর্শক, এইখানে দেখতেছেন আপনার এই যে ছোট যে ভাইলটা আছে, এইটা আপনার ডিপে রাখা ছিল। আর আপনার বড় যে ভাইলটা থাকে যেটা পানি, আমরা সেই পানিটা নর্মালে রাখছি। তো এই যে দুইটাই বের করে নিলাম, এখন আমরা দুইটা মিশাবো। চলুন দেখি মিশাই। তো আমরা মিশানোর জন্য প্রথমে আপনার এইটা থেকে এটার ভিতরে ভরবো, ছোট যে ভাইলটা আছে ওটার ভিতরে ভরবো। আর আপনারা অবশ্যই এটা যখন উপজেলা পানি সম্পদ অফিস থেকে নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই বরফ দিয়ে আনবেন। বরফ দিয়ে আনলে এটার মধ্যে যে আপনার পিপিআর মানে ভাইরাস মারার জন্য যে ভাইরাসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। অবশ্যই এসে আপনারা যত দূরই ক্যারি করেন না কেন, অনেক অনেকখানি ইয়া দিবেন। আর নেওয়ার সময় অবশ্যই ডেট দিকে নেবেন, এটা 2021 সাল পর্যন্ত ইউজ করা যাবে। আর ডেট দিকে অবশ্যই তো নেবেনই। তো আমরা প্রথমে দিছিলাম, দেখেন এই যে ভিতরের যে ট্যাবলেটটা ছিল সেটা গলে গেছে, এখন আবার এটার থেকে বের করে নিব। তো দেখলেন এইভাবে আমি পুরাটাই একবারে এটার ভিতর থেকে পুরাটাই বের করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটুও নাই, এখানে জাস্ট ফেনাটা আছে। তো যদি আপনারা আরও চান বলে না আরেকবার ধুয়ে নেবেন, সেক্ষেত্রে আরেকটু এখান থেকে নেবেন। এখান থেকে আরেকটু নিয়ে এটার ভিতরে দিয়ে
আর একবার টেনে নিতে পারেন পুরো ওষুধটা নেওয়ার জন্য। যে পুরো ওষুধটাই চলে আসলো, এখন আপনারা জাস্ট খালি এটার ভিতর দিয়ে যে আমাদের পুরো ইয়াটা চলে আসছে, এখন এটা কিছুক্ষণ জাগাই নেই। দেখুন তৈরি হয়ে গেছে, এখন আমরা ছাগলকে দিব। চলেন সম্মানিত দর্শক, দেখেন এই যে এখানে আমরা প্রত্যেকটা ছাগলকে 1 মিলি করে দিব। এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, এই যে 1 মিলি। তো আমরা প্রথমে যেভাবে ওইটা ভরলাম সেভাবে আরেকবার এটার ভিতরে ঢুকাবো। ঢুকায় জাস্ট খালি 1 মিলি এইভাবে টেনে নিব। এই দেখেন এখানে 1 মিলি চলে আসছে। এই যে হয়ে গেল। আর অবশ্যই এইখানে যেন কোনো প্রকারের হাওয়া না থাকে, আপনারা হাওয়াটা অবশ্যই বের করে দিবেন। বের করে দিয়ে এই পাশে এই যে এইভাবে ছাগলটা ধরবেন, ধরে আপনার অবশ্যই চামড়ার নিচে দিতে হয়। তো এইখানে তো আমরা আগে নীলটা ছোট করে নিছি, এই দেখেন দিয়ে দিলাম। আমি যদি ইচ্ছা করি এর চেয়ে বেশি দূর কিন্তু দিতে পারবো না, অতএব আমি যেহেতু লিমিটেড করে নিছি সিরিঞ্জটা, সেহেতু আপনারা যতই এটা ভিতরে দেন এটা কখনোই আপনার এর চেয়ে বেশি ঢুকবে না, ভিতরে লাগার কোনো প্রশ্নই আসে না। তো আপনারা নির্দ্বিধায় দিতে পারবেন। তো চলুন এভাবে সবগুলো আমার যে কটা ছাগল আছে আমি সব কটাকেই দিই। হ্যাঁ বাবা, এটার চামড়া তো মোটা গেছে। আপনি ছুরি নিয়ে ঘুরতেছেন কেন? তোমাকে দর্শক, আমার 5টা ছাগলকে দেখা হয়ে গেছে, এখন চলেন একটু জনসেবা করি। এই দেখেন এখানে অনেকেই ছাগল নিয়ে আসছে। তো আমি এলাকায় যতগুলো ছাগল আছে সবগুলাকে ধরতেছি আর দিচ্ছি, যেহেতু এটা ফ্রি পাইছি সেহেতু দিতে কোনো সমস্যা নাই। ইশাল, এটার চামড়া কোথা? এই সামন দিয়ে যায় শালা এলে লোক। যাই পাবে তাই কাজ করছে। তিনটা
নিলে তো দেন যাবো না, ছাগল আছে 60টা, দেখছো কি সুন্দর নড়লো নাকি, বুঝছো? একটু গাড়ি থাকে ওই থাকিস। বড় ছাগল ইঞ্জে সুন্দর সাতটা আরাম খেল, তাই না ধরলি? হ্যাঁ ওই তো গাড়ি কিনে দিছি, ওই ছোট ছোট বাচ্চা না সবই যাবো না দেখি, এই যে আমার দাওয়াত দেন না। আরে তোমার শালা এত দাওয়াত খেলে তাহলে আর কার দাওয়াত দিন, ফুমাড়িতে আর মাথাটা ধরছে, মাথাটা ধরে নড়ে না। হ্যাঁ সম্মানিত দর্শক, আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।